যখন বিদেশে যায় আমরা দেখি যে ঘর বাড়ি বিক্রি করে ফেলে, জমি জিরাত বিক্রি করে, একবার শূন্য হয়ে তারপর বিদেশে যায়, আর সেখানে যে হয়তো যদি ধোকায় পড়ে তাহলে একবার নিঃস্ব হয়ে যায়। সে কারণেই আমরা এবার বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, তাদেরকে সহজ শর্তে ঋণ প্রাপ্তি এবং বিদেশ থেকে ফেরার পর তারা যেন তাদের কর্মসংস্থান চালাতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি, আর সেই লক্ষ্য নিয়ে আমরা একটা প্রবাসী কল্যাণ ব্যাংকও তৈরি করে দিয়েছি, যাতে ওই ব্যাংকের থেকে তারা ঋণ নিয়ে বিদেশে যেতে পারে, জমি জমা কোনো কিছু যেন বিক্রি করতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে এ পদক্ষেপ আমরা। তাদের মানে কষ্ট অর্জিত অর্থ, কারণ বাইরে যে তারা আসলে আমাদের তো খুব বেশি প্রশিক্ষিত যায় না, যার ফলে তারা খুব অড জব করে, কষ্ট করতে হয়, কিন্তু কষ্ট অর্জিত অর্থটা যদি যথাযথভাবে দেশের কাজে লাগে আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিই। আর আমরা চাই যাতে বৈধভাবে তারা এই টাকাটা পাঠায়, কারণ অনেক সময় টাকা অন্যভাবে পাঠাতে গেলে তারা ধোকায় পড়ে যায়, পরিবারের কাছে অর্থ পৌঁছায় না। আমরা এই জন্য একটা উদ্যোগ নিয়েছি, আপনারা শুনেছেন যে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠালে আমরা 2% হারে নগদ প্রণোদনা তাদের দেব। এবারের বাজেটে আমরা 3,800 কোটি টাকা এ খাতে বরাদ্দ রেখেছি, যারা বৈধ পাঠাবে তাই সুবিধা পাবেন। আর তাছাড়া বৈধ চ্যানেলে যাতে পাঠাতে পারেন সে ব্যবস্থাও আমরা নিয়েছি, আর প্রবাসী কল্যাণ ব্যাংকেও বাণিজ্যিক ব্যাংক হিসেবে আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি। ওই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে, ওই ব্যাংকের মাধ্যমে অর্থ প্রেরণ করতে পারবে, তার ঋণ শোধ করতে পারবে, অর্থ সঞ্চয় করতে পারবে, জমা করতে পারবে, ফিরে এসে সে টাকা সে ব্যয় করতে পারবে। এবং দেশের প্রতিটি উপজেলায় আমরা একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছি, ইতিমধ্যে 41টি কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে আরও 50টি কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হবে, অর্থাৎ প্রত্যেক উপজেলায় আমরা এটা করে দেব। অর্থাৎ আমাদের প্রায় 993টি উপজেলা, 493টি উপজেলা আছে, সেখানে আমরা এই কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি, সেখানে বহু ধরনের শিক্ষা দেওয়া হবে। আর সেই সাথে সাথে আমরা এটাও লক্ষ্য রাখছি যে অন্তত দ্বিতীয় আর একটি ভাষা যেন তারা শিখতে পারে, ইংরেজি ভাষার সাথে সাথে কে কোন দেশে যাবে সেই দেশের ভাষাটাও যাতে শিখতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএমইটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সময় আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রের 357 জন প্রশিক্ষককে আমরা বিদেশে পাঠিয়ে তাদেরকে ট্রেনিং করে আনা হয়েছে, যাতে তারা উপযুক্ত ট্রেনিং দিতে পারে সেদিকে লক্ষ্য রেখে। এবং সৌদি আরব ও হংকংয়ের সাথে যৌথ উদ্যোগে প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে, ডিজিটাল সেন্টার খুলেছি, প্রায় 5,275টা ডিজিটাল সেন্টার আমরা প্রথমে খুলেছি, তাছাড়া জেলা উপজেলাও আছে, 8,000 আমাদের যে পোস্ট অফিসগুলি সেগুলিও ডিজিটাল সেন্টার হয়ে গেছে। আমরা এই ডিজিটাল সেন্টারের মাধ্যমেই তারা কিন্তু আবেদন করতে পারে, নাম রেজিস্ট্রেশন করতে পারে যারা বিদেশে যেতে চায়, এবং আমাদের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সেখান থেকে বেছে বেছে ট্রেনিং দিয়ে এবার অথবা অগ্রাধিকার ভিত্তিতে ট্রেনিং দিয়ে তারা বিদেশে পাঠাবে সেই ব্যবস্থাটা করা হচ্ছে, এই কারণে করা হচ্ছে। এবং আমি আমাদের রিক্রুটিং এজেন্সিকেও বলবো যে তারা শুধু অর্থ উপার্জনের দিকে যেন দৃষ্টি দিয়ে অযথা কর্মীদের না পাঠাতে বিদেশে না পাঠায়। আরেকটি বিষয়টা হচ্ছে সেটা হলো আমরা দেখেছি কিছু কিছু দালালের খপ্পরে পড়ে যায় আমাদের গ্রাম বাংলার মানুষ, তাদেরকে যে মানে বিদেশে পাঠিয়ে সোনার হরিণ ধরার স্বপ্ন দেখায় এবং অনেকে সব কিছু ছেড়ে দিয়ে বা বিক্রি করে বিদেশে চলে যায়, কারণ সেখানে বিমানবন্দরে কিছু কর্মচারী থাকে, তাদের একটা প্রবণতা থাকে যে বিদেশ থেকে আসলেই তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় কি না, এই প্রবণতাটা থাকে। সেজন্য ইতিমধ্যে আমরা আমাদের যখন অভিবাসীরা আসবে তাদের জন্য আলাদা ডেস্কের ব্যবস্থা, সেখানে সিসি ক্যামেরা আছে এবং সেটা নজরদারি ব্যবস্থা আছে এবং গোয়েন্দা সংস্থাও লাগানো আছে, ওই ধরনের কিছু হলে সাথে সাথে আমরা জানতে পারি এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারি, সে পদক্ষেপও আমরা নিয়েছি। এটাকে আরও শক্তিশালী করা হবে যে কোনো রকম হয়রানি যেন বিমানবন্দরে তারা না হন। আমরা ইতিমধ্যে 25টি জেলায় বিদেশ গমন ইচ্ছুক কর্মীদের সেবা সহজীকরণ লক্ষ্যে প্রি ডিপার্চার ও ফিঙ্গারপ্রিন্ট প্রশিক্ষণ কার্যক্রম বিকেন্দ্রীকরণও করা হয়েছে।
অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মী নির্বাচন পদ্ধতির মাধ্যমে ভিসা যাচাই অভিযোগ দাখিলের ব্যবস্থাও আমরা চালু করেছি। আর তাছাড়া আপনারা জানেন যে আমাদের পাসপোর্ট ইতিমধ্যে আমরা ই পাসপোর্টে তৈরি করা শুরু করেছি, কাজে ই পাসপোর্ট আমরা আগামী কয়েকদিনের মধ্যেই দেওয়া শুরু করব, যেটা সেটা 10 বছর মেয়াদি হবে, বারবার টাকা খরচ করে পাসপোর্ট নিতে হবে না। আর আমাদের বিদেশি যত মিশনগুলি ইতিমধ্যে আমরা আমাদের নিজেদের জায়গা কিনে নিজেদের ভবন তৈরি করছি এবং যেখানে আমাদের অধিক সংখ্যক বাঙালি কর্মী আছে সেখানে তাই কর্মীরা যাতে আসতে পারে, বসতে পারে, তাদের সমস্যার সমাধান করতে পারে, তার জন্য বিশেষ জায়গার ব্যবস্থা, বসার ব্যবস্থা, আলাদা ডেস্কের ব্যবস্থা, সেগুলি আমরা পর্যায়ক্রমভাবে করে দিচ্ছি। এই বছর থেকে বিদেশগামী কর্মীদের স্বল্প খরচে বিমার আওতাভুক্ত করা হচ্ছে। বিমার পলিসি মূল্যের অর্ধেক সরকার থেকে প্রদান করা হবে আর অর্ধেক যারা কর্মী তারা করবেন, যাতে তাদের একটা নিশ্চয়তা থাকে, সেই ব্যবস্থা অর্থাৎ কর্মীদের সুরক্ষার ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা এই জন্য করেছি যে আমাদের লোক বাইরে যে জন্য কেউ কোনো রকম হয়রানির শিকার না